এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুলের নামে সবাকে জয় মেসি। আজকের দিন 7 নভেম্বর, দিন মঙ্গলবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এসে নিরর্থক চিন্তা। আজ আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করব। গীত সংহিতা 119-113 আজ আমরা পাঠ করি। আমি দ্বিমনা লোকদেরকে ঘৃণা করি কিন্তু তোমার ব্যবস্থা ভালোবাসি। কিছু লোক জাগতিক চিন্তায় লিপ্ত হয় এবং মাংসর চিন্তা, তবু অন্যরা মনের মধ্যে দুর্গ করে তোলে এবং কাল্পনিক জগতে বাস করে এবং নিরর্থক চিন্তায় পড়ে যায়। শাস্ত্র বলে রোমীয় 1:28, যে আর যেমন তারা ঈশ্বরকে নিজের সত্তাকর্তা বলে মানতে চায়নি বলে ঈশ্বর তাদেরকে অনুচিত কাট করছে, দূষিত মনে ছাড়ে দেয়নি। একজন কলেজের ছাত্র যদি নিরর্থক চিন্তায় মনোরঞ্জন করে, তার সে শেষ পর্যন্ত নিরর্থক প্রেমের ফাঁদে পড়বে এবং তার শিক্ষা ভবিষ্যৎ নষ্ট করবে। সেই জন্য আপনার চিন্তাভাবনাকে পাহারা দেয়া এবং নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। একজন বাস চালকের বুঝতে হবে যে তারা নিজের জীবনের জন্য এবং তার দাসের সমস্ত যাত্রীদের জীবনের জন্য দায়ী এবং চরম সতর্কতার সাথে গাড়ি চালান। যদি তার কল্পনায় বন্যভাবে চলতে দেয় এবং নিরর্থক জিনিসের কথা চিন্তা করে, তবে এটি কেবল দুর্ঘটনা এবং প্রাণহানির দিকে পরিচালিত করে। সেই জন্য আপনার চিন্তাকে ফোকাস করা উচিত। আজকে অনেক লোক আছে যারা অনৈতিক চিন্তায় লিপ্ত হয়। একবার এক যুবক বলছিলেন যে লোক উল্টো বাড়িয়ে থাকে আর তার স্ত্রীকে খুশি রাখে, সে তার সন্তানদের সাথেও নিষ্ঠুর আচরণ করছে। অতএব আমি তার স্ত্রীকে বিয়ে করতে চাই এবং তার সন্তানকে একটি সুন্দর জীবন দিতে চাই এবং আমরা একটি ভিন্ন জায়গায় বসতি স্থাপন করব এবং নতুন জীবন শুরু করব। যদি তার উদ্দেশ্য ভালো বলে মনে হতে পারে, তার একটি সম্পূর্ণ অনৈতিক। তার কেবল হে পরিবারকে শান্তি দেওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করা উচিত এবং এই ধরনের নিরর্থক চিন্তায় লিপ্ত না হওয়া উচিত। ক্রমাগত আপনার মনকে পবিত্র আত্মার কাছে সমর্পণ করুন এবং আপনার হৃদয়কে বিশুদ্ধ চিন্তা দেন পূর্ণ করুন, যা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য। যদি একজন ব্যক্তি তার আত্মা ও চিন্তাকে প্রভুর দুর্গে আনতে ব্যর্থ হয়, মেষবাসকের রক্তর দুর্গে এবং পবিত্র আত্মার আগুনের প্রাচীনের মধ্যে, তখন সে প্রাচীরবিহীন এবং ধ্বংসপ্রাপ্ত শহরের মতে হবে। শাস্ত্র বলে মতি 15:19-20, যে কারণ হৃদয় থেকে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চুরি, মিথ্যা সাক্ষ্য, ঈশ্বর নিন্দা বের হয়ে আসে আর এই সমস্তে মানুষকেও পবিত্র করে। কিন্তু হাত ধুয়ে না খাবার খেলে মানুষ তাতেও পবিত্র হয় না। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল এহেছে হিতুপদেশ 12:2। আজ আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়। সৎ লোক সদাপ্রভুর কাছে অনুগ্রহ পাবে, কিন্তু তিনি খারাপ পরিবার পরিকল্পনাকারীদেরকে দোষী করবেন। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।